বর্তমানে এ যুগে জীবনের সব আরাম আয়েশ একটু বাড়িয়ে নিতে নিত্য নতুন উদ্ভাবনের যেন শেষ নেই। তবে বিজ্ঞানীরা বলেন সব বাড়াবাড়ি একটা ভালো মন্দ আছে। একথা মানলে মন্দের প্রভাব থেকে প্রযুক্তি বা বাদ যাবে কেন? সম্প্রতি প্রযুক্তির তালিকায় যুক্ত হওয়ায় সেক্স ডল বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলেছে। এর উদ্ভাবকেরা বলেছেন মানব সজ্জা সঙ্গিনী সব চাহিদা মেটাতে পারবে এই পুতুল, এমনকি আপনার অনুভূতি বুঝে নিয়ে সেগুলো বিপরীত অনুভূতি প্রকাশ করতে পারবে। এর সবগুলো সম্ভব হবে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা এক সময় নাকি সর্বনাশের কারণ বলে জানিয়েছেন গবেষকরা। এমনকি ঘরের বাসিন্দা রোবটগুলো আনন্দ দেওয়ার পরিবর্তে মানুষকে হত্যাও করতে পারে। এ বিষয়ে নিজের মতামতের কথা তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার ডিয়াকিন বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিক প্যাটারসন। তিনি বলেন ভবিষ্যতে সেক্স রোবটের নিয়ন্ত্রণ নেওয়া হ্যাকারদের কাছে অনেক সহজ হয়ে পড়বে, আর একবার তা সম্ভব হলে দূর থেকে মোবাইল বা কম্পিউটার দিয়ে চালনা করা যাবে রোবটগুলো। এতে সেগুলো দিয়ে সংঘটিত করা যাবে যে কোনো অপরাধ। পিটারসন বলেন কোনো কোনো সেক্স রোবটের ওজন 200 পাউন্ড পর্যন্ত এবং খুব শক্তিশালী হয়, ফলে একজন শক্তিশালী মানুষের মতো যে কোনো অপরাধ করতে পারবে। সেগুলো অপরাধের তালিকা থেকে বাদ পড়েছে না ডাকাতি ও খুন খারাপি। প্রয়োজন হবে হ্যাক করে সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়া, আর সেটা কারো বেশি কঠিন হবে না, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য সেগুলোকে সবসময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখতে হবে। তাই ভিন্ন মাত্রা আনন্দের কথা চিন্তা করে সেক্স রোবট ঘুরে আনার আগে একটু সাবধান। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র